সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি মনোবিজ্ঞানের রোকেয়া ম্যাডাম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ মনোবিজ্ঞানের প্রথম পত্র থেকে প্রেষণা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় পাঠ শেষে আমরা প্রেষণা সম্পর্কে প্রশ্নগুলি নিম্নের প্রশ্নগুলি জানতে পারব। এক নম্বর প্রশ্ন, প্রেষণা কি? দুই নম্বর, প্রেষণা চক্র কি? প্রেষণা চক্রের উপাদান কয়টি ও কি কি? প্রেষণা প্রধানত কত প্রকার ও কি কি? প্রেষণা কি? প্রেষণা হইতেছে মানুষ বা প্রাণী কোনো কাজে ব্যক্তিকে উদ্বুদ্ধ করা বা চালিত করাই হল প্রেষণা। মানুষের জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই। কেউ অর্থ চায়, কেউ খাবার চায়, কেউ চাকরি চায়, আবার কেউ বা চায় ক্ষমতা। এসবের মূলে রয়েছে প্রেষণা, যা বাইরে থেকে দেখা যায় না। সুতরাং যে শক্তি বা অভ্যন্তরীণ উপাদান মানুষ বা প্রাণীকে কোনো কাজে প্রেরণা যোগায় বা উদ্দীপিত করে তাই বা চালিত করে তাই হলো প্রেষণা। এখন প্রেষণা চক্র কি এবং প্রেষণা চক্রের উপাদান কয়টি ও কি কি? দুই নং প্রশ্ন। প্রেষণা শব্দটি অতি ব্যাপক। প্রাণীর জীবনে প্রেষণার চারটি উপাদান চক্রাকারে আবর্তিত হয় বলে একে প্রেষণা চক্র বলে। উপাদানগুলি হল, পাশের চিত্রে দেখো, প্রথমে অভাববোধ, দুই নাম্বার তাড়না, তিন নাম্বার করণাচরণ, চার নাম্বার হল উদ্দেশ্য সাধন। অভাববোধ, চিত্রে দেখো অভাববোধ, দেখতে পাচ্ছ যে প্রথমে প্রাণীর মধ্যে কোনো অভাব দেখা দিলে তার মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, যেমন ক্ষুধার জ্বালায় প্রাণী চঞ্চল বা অস্থির হয়ে ওঠে। দুই নাম্বার তাড়না, অভাববোধ থেকে প্রাণীর মধ্যে সক্রিয় অবস্থার সৃষ্টি হয়, যেমন ক্ষুধা নিবারণের জন্য মনে চাপ অনুভব করে। করণ আচরণ, করণ আচরণ অস্থিরতা দূর করার জন্য প্রাণী কিছু আচরণ করে, যেমন লাফানো, চাপানো, আশ্রানো, কামড়ানো, অর্থাৎ লক্ষ্যবস্তু অর্জনের জন্য সক্রিয় হয়ে। আবার উদ্দেশ্য সাধন, চার নাম্বার, এটি প্রেষণার শেষ ধাপ। ক্ষুধার্ত প্রাণী খাদ্য পায় এবং তা গ্রহণ করে, পরে প্রাণী বিশ্রাম নেয়, বিশ্রামের পরে আবার প্রেষণার সৃষ্টি হয়। এই প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। এই পর্যায়গুলো চক্রাকারে আবর্তিত হয় বলে একে প্রেষণা চক্র বলে। প্রেষণার শ্রেণীবিভাগ বলতে কি বোঝো? প্রেষণাকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এক সামাজিক প্রেষণা, দুই হল জৈবিক প্রেষণা। আমরা প্রথমে জৈবিক প্রেষণা নিয়ে আলোচনা করব। প্রাণীর শারীরিক তাগিদ থেকে যে প্রেষণা সৃষ্টি হয় তাকে জৈবিক প্রেষণা বলা হয়, যেমন ক্ষুধা তৃষ্ণা। ক্ষুধা হচ্ছে জন্মের পর থেকে মানুষ ক্ষুধার তাড়না অনুভব করে, দীর্ঘ সময় না খেয়ে মানুষ বাঁচতে পারে না। প্রাণীকে খাদ্য গ্রহণ থেকে বিরত রাখলে সে খাদ্য পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে এবং খাদ্য গ্রহণের মাধ্যমে অস্থিরতা হ্রাস পায়, এটাই হলো ক্ষুধা। আবার তৃষ্ণা, দুই নম্বর তৃষ্ণা, আমাদের দেহে যে তরল পদার্থ আছে তাতে একটি নির্দিষ্ট পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থাকে। এই সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কম হলে তৃষ্ণার সৃষ্টি হয়। তারপরে আসলো মাতৃত্ব। মাতৃত্ব শিশু সন্তানের লালন পালন, তার প্রতি আদর স্নেহ ভালোবাসা এবং তাকে বিপদ আপদ থেকে রক্ষা করার তাগিদকেই বলা হয় সাধারণত মাতৃত্ব। গর্ভধারণের পর মায়েদের পিটুইটারি গ্রন্থি থেকে প্রলিপটিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয়। এই প্রলেকটিনের নিঃসরণ হলে মেয়েদের মধ্যে মাতৃত্বের ভাব জাগে। আবার নিদ্রা, নিদ্রা হচ্ছে, নিদ্রা একটি জৈবিক প্রেষণা। ঘুমন্ত অবস্থায় শরীর নিষ্ক্রিয় থাকে, বিশ্রাম নেয়। দীর্ঘদিন বিনিদ্র থাকলে ব্যক্তির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এমনকি তার মস্তিষ্ক বিকৃতি ঘটে। এছাড়া শারীরিক অস্থিরতা, চাঞ্চল্য এবং অতিমাত্রায় উত্তেজনা অনুভূত হয়, কাজের প্রতি অনীহা আসে। এই অবস্থায় তারা বিশ্রাম নিতে চায় এবং বিশ্রাম পেলে তারা ঘুমিয়ে পড়ে, এটাই হলো নিদ্রা।
তারপর আর এরপরে আসলো তোমার সামাজিক প্রেরণা সমাজ থেকে জীবন থেকে বা সংস্কৃতি থেকে যে সব প্রেরণা সৃষ্টি হয় তাকে সামাজিক প্রেরণা বলে তো সামাজিক প্রেরণা নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আজ আর নয় পরবর্তীতে আবারও কথা হবে খোদা হাফেজ ধন্যবাদ